একবার একটি বাড়িতে একজন পুরনো বই খুঁজতে এসেছিলেন রাতে। বই খুলতে তার চোখে পড়লো একটি অদ্ভুত ছবি, একটি মৃত্যুদণ্ডের ছবি। তার সাথে একটি নোট ছিল, যারা এই বই পড়বে তাদের মৃত্যু এখানেই হবে। সময় দিয়ে উভয় মৃত্যুদণ্ড হয়ে উঠতে শুরু করলো তার তার চোখে অতিরিক্ত দিন দিন অবশ্যই কয়েকটি স্বর শোনা দেয়, ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের আমগোছা। একদিন রাতে বাড়ির মধ্যে ভয়ঙ্কর শব্দে উঠল, একটি ভূত রঙিন সিঁড়ির মতো সবাই ভয় পেয়ে উঠল ও ছবির সামনে, এবং তারা বুঝতে পারলো যে তাদের মৃত্যুদণ্ডের সময় এই অবতারে তাদের আসছিল। তারা একসঙ্গে চেষ্টা করছিল ওই ভূতটিকে বাহক করতে, কিন্তু অপরকে তার দেখতে পাচ্ছিল না। একদিন একজন শব্দে বাধা দেওয়া মহিলা আসলো তাদের সাথে, এবং তার সাথে মিলে তারা ভূতটি পরাজিত করতে সক্ষম হয়েছিল। এরপর তাদের আবাসিক বাড়ি আর কখনো ওই অদ্ভুত শব্দে হুমকি হয়নি। এবার একটি পুরানো বাড়ির ঘটনা। একদিন একটি প্রতারিত বাড়িতে একটি ছোট্ট মেয়ে উনিবসা একটি পুরনো বই খুঁজছে। রাতে সন্ধ্যায় তার বুকের শেলফে অদ্ভুত একটি বই খুলতে পায়। অনুভূতির চোখ বইটি লেখা আছে একজন অজানা লেখকের দ্বারা, এবং পাঠককে বাড়িতে একাধিক অজানা রহস্যে প্রবেশ করতে বলেছে। উনিবসা বইটি পড়তে শুরু করলে একে একে তার চোখ অজানা আবৃত্তির দৃশ্য দেখতে থাকে। রাতে বাড়িতে অদ্ভুত শব্দের অনুভূতি হয়, এবং তার অলস ধাপে অজানা কারণ তার সাথে কিছু অতীতের অবসানে পৌঁছাতে লাগে। অজানা ভূতের ভোগে করতে তার জীবন একটি অজানা পথের মধ্যে পড়ে যায়। সময়ের সাথে তার কাছে একটি অজানা সত্য উজ্জ্বল হয়। এই বইটি একটি বিশেষ প্রস্তাবনা করে উনিবসা নিজে একজন অজানা লেখক। তার মনের অজানা অনুভূতি দ্বারা সৃষ্টি করা হয়েছে তার জীবন একটি অজানা বইয়ের পাতার মতো, যা কখনোই শেষ হতে পারে না। উনিবসা অজানা বইয়ের অধ্যায় অধ্যায় চলতে থাকে, অজানা অনুভূতির মধ্যে অজানা রহস্য খুঁজতে হারতে থাকে। তার পথে অজানা প্রতিরোধ, অজানা ভূত এবং অজানা সত্যের মুখোমুখি হতে হয়। তার মন পুজো তার জীবনের অজানা অংশে সত্যের চেয়ে ভূতের কাছে তার প্রবৃত্ত করতে হয়। বইটির শেষে উনিবসা বুঝতে পায় যে তার জীবন একটি অজানা লেখকের কাছে একটি কথা, একটি গল্প এবং একটি অজানা ইতিহাস পৌঁছে গেছে, যে তার ভূতপন্ন ভূতের কাছে প্রতিরোধ করে এবং অজানা সত্যের দিকে এগিয়ে চলে, এবং সম্পত্তি একটি অজানা আত্মা তার নিজের আবৃত্তির মাধ্যমে তার জীবন কথা লিখতে শুরু করে। উনিবসা তার জীবনে একটি অজানা বইয়ের মতো অজানা পথে অগ্রসর হতে থাকে, যে তার অজানা কথা আর বিশ্বাসহীন এবং আবৃত্তির মাধ্যমে অজানা সত্যের মুখোমুখি হতে যায়। একটি নতুন চোখ দিয়ে যে ভূতের সাথে দুক্ষণ দেখার সাহস করে এবং তার সত্যের দিকে প্রবৃদ্ধি করতে হারতে থাকে। এই অজানা যাত্রা অজানা দিকে তার জীবনের নতুন দিক প্রকাশ করে, এবং অজানা সত্যের পিছনে হতে যাওয়ার মাধ্যমে সে নিজেকে আরও পূর্ণ করতে শুরু করে। বইটির অতীতে বক্তৃতা এবং ভূতের প্রতি তার দৃষ্টি বদলে যায়, এবং সে নিজেকে আবিষ্কার করতে পারে সে সত্যি ভয়ঙ্কর অজানা হতে পারে।